মাত্র 500টা ভিউজ হয় যদি আপনার ভিডিওতে ভিউজ থেমে যায় এই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কি জানেন আজকে সঠিকভাবে আপনাদেরকে জাস্ট তিনটা ট্রিক শেখাবো এই তিনটা ট্রিক্স अप्लाई করার পর থেকে আপনার ভিডিওর ভিউজ কমবে না বরং ইনক্রিজ হতে থাকবে সো তাই সাথেই থাকুন এবং তিনটা ট্রিক্স গুলো আপনারা জেনে নিন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন ভাই প্রথমে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার চ্যানেল একটা ভিডিও আপলোড করার পর 5-6টা ভিউজ এসে কি আসলেই থেমে যাচ্ছে তবে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার পরিমাণ কত 100টা সাবস্ক্রাইবার 500টা সাবস্ক্রাইবার নাকি 1000টা সাবস্ক্রাইবার আগে আপনাকে এই বিষয়টা টোটালি ক্লিয়ার করে জানতে হবে বা আপনারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা তো প্রত্যেকই জানেন কার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে এখন বিষয়টা হচ্ছে মনে করেন আপনার চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার রয়েছে এই ক্ষেত্রে যদি আপনার ভিডিও আপলোড করার পর 500টা ভিউজ এসে থেমে যায় এই বিষয়টার কিন্তু সমাধান হচ্ছে আলাদা আর যদি আপনার চ্যানেলে 100 200 300 500 বা 1000 সাবস্ক্রাইবার থাকে বা তার বেশি থাকে যদি আপনি ভিডিও আপলোড করার পরে 5-6টা বা 20 30টা ভিউজ আসার পর থেমে যায় এই বিষয় কিন্তু আপনার টোটালি সাজেশনটা আলাদা মানে দুইটার বিষয়টা কিন্তু আলাদা একটাতে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউজ হচ্ছে না আর আরেকটাতে আপনার কি নতুন চ্যানেল 500টা সাবস্ক্রাইবার ওই চ্যানেলে ভিডিও আপলোড করলে 500টা ভিউজ এসে থেমে যাবে এটা স্বাভাবিক একটা বিষয় তবে দুইটা বিষয়ের আসলে সমাধানটা কি আসলে আপনাদেরকে সমাধানটা তিনটা ট্রিক্সের মাধ্যমে দিব যদি তিনটা ট্রিক্স আপনি আপনার মাথায় রাখতে পারেন তাহলে ভাই আজকে থেকে আপনার ভিডিও ভিউজ আগুনের গতিতে দৌড়াবে রকেটের গতিতে ভিউজ আসবে কি আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন তিনটা ট্রিক্স আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে দেই প্রথম নাম্বার যে ট্রিক্সটা বলবো আপনার চ্যানেলে যদি কম সাবস্ক্রাইবার পরিমাণটা থাকে মনে করেন 4-5টা বা 10-12টা সাবস্ক্রাইবার আছে যে কয়টা ভিডিও আপলোড করতেছেন বা যে যা ভিডিও আপলোড করতেছেন ওই ভিডিওটাতে 5-6টা ভিউজ এসে থেমে যাচ্ছে বা 30-40টা ভিউজ হচ্ছে মানে আপনার সাবস্ক্রাইবার তুলনায় আপনার ভিউজের পরিমাণটা কম এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি শুনেন আপনি যখন একটা কন্টেন্ট মানে একটা ভিডিও আপলোড করবেন প্রথমে আপনাকে ফোকাস করতে হবে যে আমার ভিডিওর ভিউজ আসতেছে কি নাকি আসতেছে না এখন ভিউজ আসতেছে নাকি আসতেছে না এটা তো আপনারা খুব সহজেই দেখতে পারেন আপনাকে এইভাবে দেখলে হবে না আপনাকে সরাসরি ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে যেতে হবে এবং সেখানে আপনাকে দেখতে হবে যে আমার ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রেডটা কত আছে এমনকি আমার ভিডিওর অ্যাভারেজ ডিউরেশনটা কেমন আছে আর হ্যাঁ আমার ভিডিওটার ইমপ্রেশনটা কেমন দিয়েছে এই ক্ষেত্রে আমি একটা রিকমেন্ড করব যদি আপনি ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে গিয়ে দেখেন যে আপনার অ্যাভারেজ ডিউরেশনটা লো এবং আপনার যদি দেখেন যে ইমপ্রেশন ক্লিক রেট কম এমনকি যদি দেখেন যে ইমপ্রেশনটাও কম তাহলে ভাই আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওটার থাম্বনেলটা ভালো হয়নি আপনার ভিডিওটা এসইও ভালো হয়নি টাইটেল ভালো হয়নি ডেসক্রিপশন ভালো হয়নি এভরিথিং অল সবকিছু আপনার ওই ভিডিওটাতে খারাপ হয়েছে আপনারা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করতেছেন সব থেকে বড় ভুলটা কি জানেন কারণ শুরুর দিক থেকে আপনারা ভালো কোনো স্টুডিও সেট আপ করতে পারেন না বা ভালো কন্টেন্টের ভিডিও তৈরি করতে পারেন না কারণ আপনাদের আগে রিকমেন্ড করা এটাই দরকার যে আপনাদের আগে কন্টেন্ট মেক করা শিখতে হবে কিন্তু আপনারা আজকে দেখেন কন্টেন্ট মেক করা শিখতেই পারতেছেন না আপনারা না শিখে শুধু ইউটিউবের বিষয়ে একটু জানা বোঝার পরেই আপনারা ইউটিউবে এসে কন্টেন্ট আপলোড করতেছেন আমি আপনাদেরকে নিষেধ করতেছি না এখানে ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বর্তমানে তো ইউটিউবে আসলে কম্পিটিশন বেড়ে গেছে আগে ঠিক তেমন কন্টেন্ট ক্রিয়েটর ছিল না আপনি যেমন তেমন ভিডিও আপলোড করলেই ভিডিওটিতে প্রচুর পরিমাণে ভিউজ আসতো বাট এখন কিন্তু ওই দিনটা নাই আগের দিনটা আসলেই বাগে খেয়েছে আর নতুন যে দিনগুলো আসতেছে এই দিনগুলোতে যদি আপনি পরিশ্রম করে সফলতার চূড়ান্তে পৌঁছাতে পারেন তাহলে আপনার হাতে সোনা আসবে এখন আপনার সেই ক্ষেত্রে করণীয়টা কি যদি দেখেন আপনার ভিডিওতে 4-5টা ভিউজ এসে থেমে যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার থাম্বনেলটাকে চেঞ্জ করবেন কিভাবে আপনারা থাম্বনেল প্রফেশনালভাবে কোয়ালিটি সম্পন্ন তৈরি করতে পারেন ইউটিউবে সার্চ করবেন হাউ টু মেক এ প্রফেশনাল থাম্বনেল আপনারা পেয়ে যাবেন দেখবেন আর থাম্বনেল তৈরি করে ফেলবেন দেখেন সহজ একটা বিষয় আপনাদের মাথায় অথবা ঘুরপাক খাচ্ছে তারপরেও সময় দিচ্ছেন না একটু কষ্ট করে এই থাম্বনেলটা নিয়ে আপনারা 4-5 দিন সময় দেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা বেটার কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে পারবেন এবার ভিডিও কোয়ালিটি আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন আপনার চ্যানেলে আপলোড করতেছেন সেম ক্যাটাগরি লিখে আপনার ইউটিউবে সার্চ করুন দেখুন কার ভিডিও কেমন কোয়ালিটি আমি বলতে চাচ্ছি না যে আপনাকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করতে হবে হ্যাঁ আপনি আমার মতো মোবাইল দিয়ে শ্যুট করতে পারবেন বাট ওই ভিডিওটাকে কিন্তু এমন সুন্দর করে এডিটিং করতে হবে যেন মানুষের দেখতে ভালো লাগে দেখেন এমনকি এই ভিডিওর মধ্যে ইনফরমেশনগুলো আপনাকে প্রচুর পরিমাণে দিতে হবে এমন কিছু ভিডিও মনে করেন ইউটিউবে আছে যে ভিডিওগুলো দেখবেন আপনি যদি ওই টপিকের ভিডিওগুলো যদি তৈরি করতে চান তাহলে আপনাকে হ্যাঁ অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে ওই ভিডিও থেকে বেশি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে এমনকি আপনাকে ভালো ইনফরমেশন দিতে হবে আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক থাকা লাগবে আপনার ভিডিওটা খুব সুন্দর হতে হবে ওভারঅল সবকিছু আপনার কাছে দেখবেন যে আপনি সবকিছু ঠিকঠাক মতো করেছেন কিনা যখন দেখবেন আপনার সবকিছু ঠিকঠাক হয়েছে তখন আপনি ভিডিওটা ইউটিউবের বুকে পাবলিশ করে দিবেন তবে এই ক্ষেত্রে একটা রিকমেন্ড করব যদি আপনার ভিডিওতে ভালো ইমপ্রেশন না যায় বুঝতে হবে যে ওই ভিডিওটা নিশ্চয়ই খারাপ আছে আর থাম্বনেলটা কিন্তু আপনাকে হাই কোয়ালিটি করতে হবে থাম্বনেলের উপর নির্ভর করে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রো রেট
আর সেই ক্ষেত্রে যখন আপনার একজন দর্শক আপনার থাম্বনেলের উপর ক্লিক করবে তখন কিন্তু তার সামনে আপনার ভিডিওটা প্লে হবে। এখন ভিডিওটা যদি আপনার কোয়ালিটি সম্পূর্ণ না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি আপনার ভিডিওটা দেখবে না। আশা করি বিষয়টা আপনার একদম পানির মতো ক্লিয়ার বুঝতে পেরেছেন। তার মানে আপনার যদি ভিডিওতে ইমপ্রেশন ক্লিক রেট কম আসে তাহলে আপনাকে থাম্বনেলটা ঠিক করতে হবে, আর যদি দেখেন অ্যাভারেজ ডিউরেশনটা কম আসতেছে তাহলে আপনারা বুঝবেন আপনার ভিডিওর মধ্যে নিশ্চয়ই আপনি ঠিকঠাক মতো ইনফরমেশন দিতে পারেননি বা আপনার ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হয়নি, এর কারণে দর্শক আপনার ভিডিওটা পুরোপুরি ওয়াচ টাইম দেয়নি। এইটা হচ্ছে মেইন বিষয়। আর ইমপ্রেশনের যে বিষয়টা বলবো এটা সেম, আপনার ভিডিওর থাম্বনেল, ইমপ্রেশন, ক্লিক রেট এবং অ্যাভারেজ ডিউরেশনের উপর ভিত্তি করে আপনাকে তারা ইমপ্রেশন দিবে। আমার এই চ্যানেলটা চেক করলে আপনারা দেখতে পারবেন চ্যানেলটাতে মাত্র রয়েছে 8টা সাবস্ক্রাইবার, যার মধ্যে 7টা সাবস্ক্রাইবারই হচ্ছে দর্শকের সাবস্ক্রাইবার আর 1টা সাবস্ক্রাইবার শুধুমাত্র আমার। সো আমি প্রথম দিন চ্যানেল খোলার পরে নিজের জিমেইল দিয়ে একটা সাবস্ক্রাইব করে ফেলি, কারণ আমি চাই যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আসলে সেই ভিডিওটা ইউটিউব নোটিফিকেশন দেয় কি না দেয় বা আমি সেটা ব্রাউজ ফিচারে আসে কি না আসে এটা যাচাই করার জন্য আমি জাস্ট 1টা সাবস্ক্রাইবার করেছি। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে আমার চ্যানেলে 7-8টা মানে ভিডিও আপলোড করলে কিন্তু মানে দেখতে পারতেছেন যে আমি অলরেডি 20টার মতো ভিডিও আপলোড করছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যথেষ্ট পরিমাণে আমার সাবস্ক্রাইবার তুলনায় ভিউস। এই ভিউসগুলো কিন্তু সম্পূর্ণ ব্রাউজ ফিচার থেকে এসে ভালো ইমপ্রেশন পেয়ে এসেছে, প্রত্যেকটা ভিডিওতে যথেষ্ট পরিমাণে অ্যাভারেজ ডিউরেশন থাকায় কিন্তু ভিডিওগুলোতে ভালো একটা ভিউজ আসতেছে। কিছু কিছু ভিডিওতে আপনি দেখতে পারবেন 80-90-100টা করে ভিউস কিন্তু আসা শুরু হচ্ছে। সো এটা কেন আসতেছে, অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে নজর দিতে হবে, অ্যাভারেজ ডিউরেশনটা যদি ঠিকঠাক থাকে আর যদি আপনার ভিডিওটা কোয়ালিটি সম্পূর্ণ হয় তাহলে আজ নয় কাল আপনার ভিডিওটা ঠিকঠাক মতো র্যাঙ্কে যাবে এবং বেশি পরিমাণে ভিউজ গেইন করবে। আর 2 নম্বর যে বিষয়টা বলবো এই বিষয়টা টোটালি আপনারা মাথায় রাখবেন একদম ক্লিয়ার করে, কারণ হচ্ছে এই ভুলটা কিন্তু সকলেই করে থাকে। একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন বা আপনি লং টাইম ধরে ইউটিউবে কাজ করতেছেন, 5-10-30-40 ভিউজের উপর আপনি পাচ্ছেন না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার করণীয়টা হচ্ছে যে আপনি আপনার ভিডিওটা আপলোড করার পর কারোর কাছে কখনো ফেসবুকে হোক বড় বড় গ্রুপে হোক কথাও শেয়ার করবেন না। কারণ এইটা যদি আপনি করেন তাহলে কি হবে জানেন, যখন এটা করবেন আপনি যে দর্শকের কাছে ফেসবুকে শেয়ার করতেছেন তারা কেউই কিন্তু আপনার ভিডিওটা পরিপূর্ণ দেখবে না, কিছু কিছু মানুষ হয়তো বা পুরোপুরি ভিডিওটা দেখবে, বাকি মানুষ কিন্তু দেখবে না, যার কারণে ভিডিওটার কিন্তু আপনার ক্লিক পড়বে। একদিকে দেখা যাচ্ছে যে ভিডিওটা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক থেকে আসতেছে, তাও আবার সোশ্যাল মিডিয়ার বুকে থেকে আপনার ভিডিওটা কিন্তু একদম লোয়ালিটি খারাপ হয়ে যাবে, ওই ভিডিওটা আপনার ব্রাউজ ফিচারে তো মানুষের কাছে যাবেও না, ভালো একটা ইমপ্রেশন দিবে না, ভালো কিন্তু ভিউজও দিবে না। সো এইটা হচ্ছে মেইন বিষয়। তাই আপনাকে রিকমেন্ড করবো যে একটা চ্যানেল খোলার পরে আপনি ভিডিও আপলোড করতেছেন করেন সমস্যা নাই, আপনি তো ইউটিউবে দর্শক চাচ্ছেন, আপনি যদি ফেসবুকে শেয়ার করে করে যদি ভিউজ আনতে চান তাহলে ভাই আপনি ফেসবুক পেজেই আপলোড করেন, তারপর ফেসবুকে শেয়ার করেন, ইউটিউবে যত মাধ্যম আছে এই মাধ্যমগুলোতে শেয়ার করেন, চাইলে আপনি আপনার কমিউনিটি পোস্টে শেয়ার করতে পারেন বা চাইলে আপনি নিজে যত খুশি তত ভিডিও আপলোড করতে পারেন, এক্ষেত্রে নিষেধ নাই। এখন আপনি এক প্ল্যাটফর্মের ভিডিও আর এক প্ল্যাটফর্মে যদি আপলোড করেন তাহলে তো ভাই এমনটা মারা খাবেনই, এটা হচ্ছে মেইন বিষয়। কেউ কোথাও লিংক শেয়ার করার কোনো দরকার নাই, যেভাবে কাজ করতেছেন এইভাবে কন্টিনিউ কাজ করতে থাকুন, আপনার ভিডিও আজ না হয় কাল ঠিকই ভাইরাল হবে। 3 নম্বর যে বিষয়টা বলবো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যাদের চ্যানেলে 100-এর উপরে সাবস্ক্রাইবার আছে বা 1000 সাবস্ক্রাইবার আছে এখন ভিডিও আপনারা আপলোড করতেছেন বাট ওই ভিডিওটাতে আপনার সাবস্ক্রাইবার তুলনায় ভিউজ কম, এই ক্ষেত্রে আসলে সমাধানটা কি? দেখেন এই সমাধানটা ভাই দিতে গেলে বিশ্লেষণ করতে গেলে অনেক বড় একটা কাহিনী হয়ে যাবে, কারণ টি সিরিজ চ্যানেলে 230 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার বাট ওই চ্যানেলে ভিডিও আপলোড করলে তো একটা ভিডিওতে 230 মিলিয়ন করে তো সব ভিডিওতে ভিউজ হয় না, কিছু কিছু ভিডিও যেগুলো ট্রেন্ডিংয়ে চলে হঠাৎ করে ওই ভিডিওগুলোতে বেশি ভিউজ দেয়, বাট এইরকম কিন্তু সবার ক্ষেত্রেই। আজকে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও আপলোড করতেছেন, 20টা ভিউজ হচ্ছে, 50টা ভিউজ হচ্ছে বা 100টা ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবার তুলনায় কিন্তু এই ভিউজগুলো পাবেন না। সো কেন পাবেন না? একটা অডিয়েন্সের যতটুকু আশা ছিল মানে আপনি যে কন্টেন্ট আপলোড করেছেন ওই কন্টেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনার চ্যানেলে দর্শক আসছে, এখন যদি ওই দর্শকগুলোর প্রয়োজন যদি ওই কন্টেন্টের উপরে থাকে, ওই কন্টেন্টটা ভালো লাগছে বিদায় আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে যে পরবর্তীতে এমন এমন কন্টেন্ট পাবো, কিন্তু তারা সাবস্ক্রাইব করার পর তেমন কন্টেন্ট পায় না, সো কি করবে তারা, এই জন্য আপনার প্রত্যেকটা ভিডিও তারা দেখে না, যখন যেটা প্রয়োজন হয় সেটা দেখে। দেখবেন কিছু কিছু ভিডিওতে আপনার ভালো ভিউজ হবে আবার কিছু কিছু ভিডিওতে আপনার খারাপ ভিউজ হবে, কখনো নোটিফিকেশন থেকে আপনার ভালো ভিউজ আসবে কখনো নোটিফিকেশন থেকে দেখবেন 4-5টার উপরে ভিউজই আসতেছে না। এক্ষেত্রে করণীয়টা কি? এক্ষেত্রে আপনাকে সেই বিষয়টা নজর দিতে হবে, আপনার চ্যানেলে যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজের কারণে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এসেছে। 1000 সাবস্ক্রাইবার তো আর মুখের কথা না যে আপনি মানুষের কাছে দিয়ে দিয়ে প্রচার করে করে সাবস্ক্রাইবার নিয়েছেন, নিশ্চয় আপনার কোনো ভিডিওতে ভালো একটা ভিউজ গেইন করেছেন তার বিনিময়ে সাবস্ক্রাইবার পেয়েছেন, ওই টপিক রিলেটেড আপনি আরও একটা ভিডিও
ভিডিও আপলোড করেন যদি তাহলে দেখবেন আপনার ওই অডিয়েন্সগুলোই ওই ভিডিওগুলো খাবে আর যখন অডিয়েন্সের চাওয়ার ভিডিওগুলো যখন অডিয়েন্সরা পাবে তখন তো ভাই এমনিতেই ভিউজ দিবে ওয়াচ টাইমও আসবে আবার এভারেজ ডিউরেশনটা ভালো আসবে তখন দেখবেন ইমপ্রেশন ক্লিক থ্রেটটাও ভালো পরবর্তীতে দেখবেন ওই ভিডিওটা ভালো পরিমাণে র‍্যাঙ্কিং করেছেন তবে হ্যাঁ পূর্বের ভিডিও থেকে আপনি নতুন যে রিসেন্ট ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটাতে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকা লাগবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা র‍্যাঙ্কিং এ দিবে না হলে কিন্তু কখনোই দিবে না আশা করি বিষয়টা আপনাদের কাছে টোটালি ক্লিয়ার করতে পারছি যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে নিজ দেখতে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর হ্যাঁ আপনি যদি ইউটিউব সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো শিখতে চান তাহলে এখনই চাইলে আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন চ্যানেলের প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন সেখানে ইউটিউব অ্যাডভান্স মার্কেটিং কোর্স রয়েছে আপনি সম্পূর্ণ ফ্রিতে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আর হ্যাঁ ডেসক্রিপশন ও ফার্স্ট পিন কমেন্টে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কই দেওয়া রয়েছে আপনি চাইলে ফেসবুক গ্রুপে জানাতে পারেন এবং ইচ্ছেমতো ইউটিউব সম্পর্কে যে কোনো বিষয় আপনি পোস্ট করে সাহায্য নিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ.